is one of the greatest catches of all time. একটা ক্যাচ বদলে দেয় ম্যাচ দেখিয়েছেন জন্টি রোডস দাপুটে দল হতে তাই তো ব্যাটিং বোলিং শুধু না লাগে বিশ্বমানের ফিল্ডিং আর ফিল্ডার কথায় তো আছেই ক্যাচ মিস তো ম্যাচ মিস সেই মিস তড়ি ডুবিয়েছে ব্যাক ফুটে ঠেলেছে বাংলাদেশকে সংখ্যাটা কত বলা কঠিন তবে মিসের জায়গাটা সবার জানা স্লিপ ক্যাচিং স্লিপে তৈরি হয়নি কোনো স্পেশালিস্ট ফিল্ডার ক্ষত তাই বেড়েছে হয়েছে দগদগে সেই ক্ষতে অ্যান্টিবায়োটিক হতে পারেন লিটন দাস উইন্ডিজের বিপক্ষে স্লিপে এমন সব ক্যাচ বুকে আশা দিচ্ছে ভক্তদের ফিজের বলে ডান দিকে লাফ পাখির মতো জোসুয়া ডি সিলভাকে তালুবন্দি করেন এলকিডি দ্বিতীয় ক্যাচ কাইল মায়ার্সের এবার শর্ট লো ক্যাচ তবে টাইমিংয়ে বিন্দুমাত্র ভুল করেননি লিটন তৃতীয় ক্যাচ হাসান মাহমুদের বলে ফ্র্যাকশন সেকেন্ডে সুপার কুল লিটন বোলারের ইনসুইং আর্মারে ব্যাটসম্যান কোথায় খেলতে পারেন ব্যাটের মুভমেন্ট ভালো করে লক্ষ্য না করলে এমন ক্যাচ কঠিন যে কঠিনেরে ভালোবেসেছেন লিটন কুমার দাস ব্যাটিং এর মতোই তাই তো চোখ জুড়াচ্ছে তার ফিল্ডিং আর ক্যাচিং নিয়মিত কিপার হয়েও গ্লাভস হাতে না থাকা যদি লিটনের দাগ হয় তবে ভক্তরা তো বলতেই পারেন দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে তো দাগেই ভালো